হ্যালো, আসসালামু আলাইকুম। ব্লগটা আজকে এভাবে শুরু করব কখনো চিন্তাও করিনি। খুবই খারাপ লাগছে। এই যে দেখতে পাচ্ছেন, উনি হচ্ছে আমার ছোট ফুপা। এটা যখন আমাদের বাসায় এসেছিল তখনকার ছবি, গত বছরের। এটা হচ্ছে এই যে জেসির বাসায় গিয়েছিল, উনি অসুস্থ ছিল, এটা আপনারা দেখেই বুঝতে পারছেন। এর আগেও আপনারা প্রথম দিকের ব্লগে আমার এই যে ফুপাজানকে দেখেছেন, উনি দীর্ঘ প্রায় 1 বছর ক্যান্সারের সাথে যুদ্ধ করছে। গত কয়েকদিন শরীর খুবই খারাপ ছিল, কালকে রাতেই হসপিটালাইজড করে, আজকে সকালেই 9:30টার দিকেই উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করে। খুবই খারাপ লাগছে, মানে এত খারাপ লাগছে বলার বাহিরে। আব্বু আম্মু চলে গিয়েছে, কিন্তু এখন গাড়ি চলছে না, বাকি বাবু টাবু নিয়ে তাই আর যেতেও পারছি না। ওই দিন রাতেই, 3-4 দিন আগে রাতেই কথা বললাম, আমাকে দেখতে যাচ্ছিলো আরো শায়নাকে, মানে কথা বলতে পারছিল না কিন্তু দেখছে। আর এই যে কালকে সারা তো আব্বু বসেছিল, মানে হসপিটালে, আমরা এখান থেকেই ছটফট করছিলাম কি হচ্ছে না হচ্ছে। হসপিটালে নিয়ে গেছে, কালকে সারা রাত অনেক কষ্ট করেছে, আর আজকে সকালে তো চলেই গেল। আমাদেরকে এত আদর করতেন, আর এত মিশুক ছিল, মানে যাকে পেত তার সাথেই খুব গল্প গুজব করে ফেলতো। আর এত তাড়াতাড়ি যে আল্লাহ নিয়ে যাবে, এটা আসলে চিন্তাও করিনি। সবই আল্লাহর ইচ্ছা, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তো আপনারা সবাই আমার এই ফুপার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে বেহেশতে নসিব করে। উনি খুব ভালো দিনেই মারা গিয়েছে, মানে রমজানের মাস, খুব পবিত্র মাসে আল্লাহ ওনাকে নিয়ে গিয়েছে। এটা হচ্ছে আমাদের বাসায় যখন লাস্ট এসেছিল ডক্টরের কাছে, তখনকার ছবি। এই যে তখনকার ছোট একটা ভিডিও, এটা আরুষা করেছে, আমার কাছ থেকে কার কার জানি নাম্বার নিচ্ছে, এই যে মোবাইলে সেভ করছিল, আমি নাম্বার বলছিলাম, আর এই ভিডিওটা সম্ভবত আরুষা করেছিল। কেমো দেওয়ার শেষে এই যে গত 1 মাস ঢাকায় ছিল, রেডিওথেরাপি চলছিল, তো ঢাকার বাসাটাও ছাড়েনি, যে ডেল্টার পাশে একটা রুম নিয়েছিল, তো সেটাও ছাড়েনি। ভেবেছিল, ডাক্তার বলেছিল 1.5 মাস পর আবার যাবে, বলেছে আবার ওখানে যাবে, সেজন্য পরে যদি বাসা না পায় সেজন্য ওই বাসাটাও ছাড়েনি। ওই বাসায় এখনও ওনার কাপড় চোপড় সব কিছুই রয়ে গেল। আসলে বাঁচতে তো সবাই চায়, তাই না? ইচ্ছে ছিল, হয়তো ভেবেছিল পরের বার আবার যাবে, যে আবার কেমো বা রেডিওথেরাপি সেগুলো শুরু করবে, কিন্তু সেটা তো আর হলো না। যাই হোক, আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক, এছাড়া তো আর কোনো কিছুই নেই, আমাদের দোয়াটাই হচ্ছে এখন মেন। আল্লাহ ওনাকে যেন, কী আর বলবো, আমরা আসলে দোয়া ছাড়া আর কোনো কিছুই করার নেই, হাউথাস করে তো আর লাভ নেই, যা শুধু দোয়া করব আল্লাহ ওনাকে নিয়ে গেছে, ওপারে যেন উনি ভালো থাকে। আপনারা সবাই আমার ফুপার জন্য দোয়া করবেন।